হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও জাস্ট খুব ভালো আছি এখন, আর আমার পাপাটাও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। তো চলো, আজকে তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমি আজকে কি নিয়ে কথা বলতে এসেছি। মানে আমার জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, গল্প, যাই বলো, যেটা আমার এখানে আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গল্পটা। তো চলো, আর তোমাদের সঙ্গে কথা বলবো বলে ফ্যান দুটো অফ করেছি, যে জন্য ঘেমেও যাচ্ছি খুব, তো সেটা কোনো ব্যাপার না, জানালাগুলো খুলে দিয়েছি, একটু একটু মানে ঘরের আবহাওয়াটা একটু ঠান্ডা থাকবে, তো বেশি বকবক করছি না, চলো শুরু করি। তো গল্পটা আমি বলছি, কেউ খারাপ মাইন্ডে নেবে না, আর কেউ আমাকে খারাপ কমেন্ট করো না প্লিজ, কারণ আমি খুব সাধারণ একটা ঘরের মেয়ে, সাধারণ একটা ঘরের বউ, তো মানে কোনো কিছু যে সোশ্যাল মিডিয়া থেকে আমার প্রতি কোনো খারাপ কমেন্ট আসবে বা কিছু, সেটা আমি আমি নিতে পারবো না, বলতে আমার ফ্যামিলির পক্ষে সেটা অন্যরকম হবে, তো প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করো না আমাকে। তো চলো শুরু করি। আর হ্যাঁ, প্রথমেই বলি, আমার ছেলে মানে আমার পাপা এখন 4 বছর পূর্ণ হলো, এবার 4 বছর পূর্ণ হয়ে গেছে শ্রাবণ মাসে। তো বারবার দেখছি, কারণ আমার পাপা মার সঙ্গে বাইরে গেছে, তো আমি কথা বলতে বলতে ওরা চলেও এসছে, তো গেটখানা একটু খুলে দিয়ে আসলাম। আর আমার পাপা যখন হয়, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি বিয়ে 3rd ইয়ার পড়তাম, তো সেটা নিয়েই আমার একটু সমস্যা আছে, সেটাই তোমাদের আজ বলবো। তার আগেই বলি, আমার থাইরয়েড আছে, যে জন্য সমস্যাটা আমরা তৈরি করেছিলাম। তো আমার এক বান্ধবী ছিল যার থাইরয়েড ছিল, তবে আমার থাইরয়েডটা একটু আলাদা, ওরটা একটু আলাদা, মানে ও থাইরয়েড আছে একদম পাটকাটি, আর আমি থাইরয়েড শুরু হওয়া থেকে আমি দিন দিন ওপর দিকে উঠছি, তো আমাকে দেখে নিশ্চয় বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য আমরা চেয়েছিলাম, মানে আমি আর আমার বর প্রদ্যুৎ চেয়েছিলাম আমরা, যে আমাদের একটা বাচ্চা আসুক, সাথে সাথে এটাও ভেবেছিলাম যে হ্যাঁ এখন আমরা চাইছি ঠিকই, আমার থাইরয়েড প্রবলেম, আর আমার যে বান্ধবীর কথা বললাম, ওর থাইরয়েড নিয়ে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর ডাক্তার দেখিয়েছে, তারপরেও কনসিভ করেছিল, হ্যাঁ এখন বাচ্চাটাও আছে, বাচ্চাটা বেশ ভালো আছে, ওরও ছেলে হয়েছে, তো যে জন্য একটুখানি আমাদের মানে এদিক ওদিক ছিল আর কি, তো যেই ভাবা সেই কাজ। তারপর আমার 3rd ইয়ার চলাকালীন আমি কনসিভ করি, প্রেগনেন্ট হই আমি, তো তারপরে মানে আগে থেকে ভেবেছি ঠিকই, যখন আমি এরম মানে বুঝতে পারলাম আমরা, টেস্ট করালাম, তারপরে মাথায় বাজটা পড়লো যে হ্যাঁ আমরা চেয়েছি ঠিকই, কিন্তু মানে কেমন একটা হয়ে গেল আমি ঠিক তোমাদেরকে বুঝিয়ে এখনো বলতে পারবো না। তো চেয়েছি ঠিকই, আমরা একটা বাচ্চা চেয়েছি ঠিকই, কিন্তু এখনো অনেকটা সময় আছে, আমার পরীক্ষাটা হয়নি আর আমি 3rd ইয়ারটা কমপ্লিট করতে চাই। তো তখন মানে অনেক রকম ভাবনা চিন্তা মাথায় আসছে যে না এখন বাচ্চাটা নেওয়া সম্ভব নয়, কিন্তু দুজনেই ভাবছি এটা, তার মাঝে এটাও ভাবছি যে না একটা ছোট্ট একটা প্রাণ আমরা চেয়েছি, এসেছে, এবার ভগবান দিয়েছে বলে এসেছে, আমরা চাইলে কখনোই সম্ভব না, বাচ্চা হচ্ছে ঈশ্বরের দান, ঈশ্বর দিয়েছেন সেই জন্যই আমরা পেয়েছি, তো সেটাকে এখন যত্ন করে রাখা, ভালো রাখা আমাদের দায়িত্ব। তো তখন এরকম কিছু ভাবি, এবার ভাবি না রাখা যাবে না বাচ্চাটা, এখন আর রাখা যাবে না, কিছুতেই রাখা যাবে না, মানে এরকম একটা আলোচনা আমরা করছি, তার মধ্যেই আবার আমার বাড়িতে ফোন করেছি, তো মাকে সব কিছু জানানো হলো, তারপর মা বল মানে না তো একদম না, কিচ্ছু করা যাবে না, চেয়েছো যখন হয়েছে ব্যাস, কিচ্ছু করা যাবে না। তো আমি প্রদ্যুত বলছে না কোনো ব্যাপার না, ঠিক আছে সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যাটা আমার, আমি কিছুতেই চাই না, মানে আমি চেয়েছি ঠিকই কিন্তু আমি এখন কিছুতেই চাই না, আমার পরীক্ষাটা আমাকে দিতে হবে, আমাকে 3rd ইয়ারটা কমপ্লিট করতে হবে, এই আমার একটা ব্যাপার, আমি পরে নেব,
মানে আমি আমার একবারও এরকম কিছু আমি ভাবছি না যে না আমি কিছু করতে চাইছি বা কিছু না, আমি পরে নেব। তো তখনই মাও বলল না, একসঙ্গে এখনো তো সময় আছে, পরীক্ষাটা তার আগেই হয়ে যাবে, এখনো সময় আছে। কিন্তু আমি বলছি না, আমার এইভাবে প্রতিদিন, আমি যেহেতু লালবাগ কলেজে পড়তাম আর বহরমপুরে আমি টিউশন করতে যেতাম, তো প্রতিদিন ট্রেনে বাসে করে যাতায়াত করাই করা আমার পক্ষে সম্ভব না। তো আমাকে মা বললো, কোনো ব্যাপার না, মায়েরা সব পারে। আর আরো একটা ব্যাপার বলি তোমাদেরকে, যে আমি না টিউশন যাচ্ছি, এবার স্বাভাবিক বলো তোমরা, একটা প্রেগনেন্ট মেয়েকে দেখে বোঝা যাবে যে ও প্রেগনেন্ট। এবার আমি টিউশন যাচ্ছি, সবাই তো থার্ড ইয়ার, তো সবার বয়স হয়েছে, সবাই বোঝে, সবাই জানে, ওর মধ্যে অনেক মেয়ে বিবাহিতও ছিল। তো আমি বলছি না, আমি যাব, সবাই বুঝতে পারবে, আমার মানে একটা লজ্জা লাগবে, অনেস্টলি বলছি, আমি বলেছিলাম যে আমার লজ্জা লাগবে। তো আমাকে বলা হয়েছিল না, লজ্জা লাগবে না, কারণ মায়েরা সব পারে, আর লজ্জাও লাগবে না, লজ্জা করবে না, যখন সময় আসবে তখন তুই ঠিক বুঝতে পারবি। তো ঠিক আছে, সবার কথা মেনে নিলাম। তো না চাইতেও, নিজে না চাইতেও সবাই যখন বোঝালো তখন মেনে নিলাম যে না, আমার বাচ্চা, ওকে আসুক, ভালোভাবে সুস্থভাবে আসুক, ব্যাস। তো একটা সমস্যা শুরু হলো তখন আবার, যে টিউশন পরপর 2-3 দিন বন্ধ হয়ে গেল, মানে একটু শরীর খারাপ, সমস্যা এসব নিয়ে টিউশনটা বন্ধ হয়ে গেলো। তো আমি ভাবছি, যা টিউশনটা বন্ধ হয়ে যাচ্ছে, কি করে হবে। তখন আমি দোষ দিই প্রদ্যুতের ওপর, তুমি বললে, তা না হলে আমার সঙ্গে এমনটা হতো না, তুমি সবাইকে জানালে, এ করলে। তো বলছে না, কোনো ব্যাপার না, 2 দিন হয়েছে বন্ধ, 2-3 দিন ঠিক হয়ে যাবে। তারপর থেকে আমি সব কিছু মেনে নিয়ে মনকে শক্ত করলাম। তো সত্যি কথা বলতে, মা হতে কোনো লজ্জা নেই, তোমরা যারা ভাবছো এরকম কিছু, তারা আমার মতো ভুল করতে যেও না কখনোই, এরকম কিছু কখনো ভেবো না। আর তাছাড়াও আমি ওকে নিয়ে আমি বলতাম, চল পাপা এখন টিউশন যাবো, মানে আমি সবসময় মজা করতাম ওর সঙ্গে, মানে আমি চাইতাম সবসময় যে আমার একখানা মেয়ে হোক, মানে মেয়েরা কি বলতো, বেশ একটু গুলুমুলু হবে, সাজিয়ে গুছিয়ে সবসময় রাখবো, খুব শান্ত ভদ্র হবে, তো এরকম কিছু। তো আমার বড় তো ওরকম কোনো ইচ্ছে নেই, যা হবে তাই ঠিক আছে। আমি বলি না না, মেয়ে হবে, কিন্তু আমি সবসময় ওকে পাপা ডাকতাম, মানে আমি আমি এটা ওকে বলতো, মেয়ে নি বাবার পাপা ডাকছো, তো আমি বলতাম না, ও ছেলে হোক বা মেয়ে, আমি পাপাই ডাকবো, কারণ আমি ফার্স্ট দিন পাপা ডেকে দিয়েছিলাম, মানে পাপা ভালো থাক বা কিছু সবাই যখন বলছো, তো যে জন্য আমি পাপা, এখনও আমার ছেলেকে পাপাই ডাকি। তো ওর নাম হচ্ছে পৃথ্বী, পৃথ্বী মণ্ডল, আর আমার বাবার বাড়িতে ওকে ডাকে ঋত্বিক বলে। তো সেভাবে টিউশন যেতাম, টিউশনে কেউ কেউ বুঝতে পারতো, জিজ্ঞাসা করতো, তো আমি 2 দিন বলেছি না, না বলেছি, তারপরে আবার বলেছে, তো বলছি হ্যাঁ, বলেও দিয়েছি সবাইকে আমি। তো না বলার মধ্যেও কি আছে বলো, বুঝতে তো পারবে। তো আমি ওইভাবেই যেতাম, প্রতিদিন সপ্তাহে 3 দিন টিউশন যেতাম, আবার কলেজ যেতে হলেও যেতাম। তো ওইভাবেই গিয়ে গিয়ে আমার পড়াশোনাটা কমপ্লিট করি। আমার 7 মাস যখন, 7 মাস যখন আমার পাপা প্রেগনেন্সি 7 মাস যখন, তখন আমার পরীক্ষাটা শুরু হয়। আর 7 মাসের শেষ, মানে মাসটা যেহেতু শেষ থেকে শুরু হয়েছিল আমার, মানে ফার্স্ট থেকে, তাই 7 মাসে একদম শেষের দিক পর্যন্ত আমার পরীক্ষাটা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার 4-5 দিন পরে আমাকে সার দেওয়া হয়। তো এইভাবে আর তারপর পরীক্ষাটা শেষ হওয়ার পরে, আর আমার পাপা হওয়ার 1 মাস মতো পরে রেজাল্ট হয়েছিল। তো আমি রেজাল্টটা অনেক পরে আনতে গিয়েছিলাম, আর আমি যখন রেজাল্ট আনতে গেছিলাম তখন আমার পাপা হেঁটে চলে বেড়ায়, মানে আমি আমার পাপা 1-1.5 বছর হয়ে যাওয়ার পর, মানে 1 বছর হওয়ার 8-9 মাসের পর লকডাউন শুরু হয়। তো লকডাউন পরে আমি গিয়েছিলাম আমার পাপাকে নিয়ে রেজাল্ট আনতে। তো মানে যাওয়ার সময় কারো কারোর সঙ্গে দেখা হয়েছিল কলেজে, যাদেরকে চিনতাম, মানে হয়তো ফার্স্ট ইয়ার ছিল বা কিছু, তো ওরা হাসছিল, বাবা তুই বাচ্চা নিয়ে রেজাল্ট নিতে এসেছিস। আমি বলছি হ্যাঁ। তো ও আমাকে ছাড়া কারোর কাছে থাকতে চায় না, যে জন্য আমি ওকে নিয়ে গেছি। তো তোমরা আমার মতো ভুল কেউ করতে যেও না, বাচ্চা ঈশ্বরের দান, ওকে ভালোবাসো, আদর করো, যে এসছে তাকে নিয়ে এসো। তো কেমন লাগলো বলো গল্পটা? আর হ্যাঁ, আমার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অনেকটা কঠিন ছিল, অনেকটা কঠিন ছিল। তো তোমরা যদি কেউ জানতে চাও
যে আমি 7 মাস প্রেগনেন্সি নিয়ে কিভাবে এক্সাম দিলাম, পড়াশোনা কমপ্লিট করলাম, তো কমেন্টে জানাবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমার মতো ভুল কেউ করতে যেও না। আর যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদেরকে আমি নিজে থেকে বলবো, যত তাড়াতাড়ি পারো বাচ্চা নিয়ে নাও, কারণ আমার চেনা জানা 2-3 জন মতো আছে যাদের বাচ্চা হয়নি। তো টাটা, ভালো থেকো সবাই। গল্পটা কেমন লাগলো, মানে গল্প না আমার মনের কথা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার বাচ্চা ভালো থাকুক, সুস্থ থেকো, আর তোমরা আশীর্বাদ করো আমার বাচ্চা যেন সবসময় ভালো থাকে। টাটা।